আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা সপরিবারে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার খর্ণা বাজারে যাচ্ছি। খর্ণা বাজারে দয়াল বাবার দোকানের ঝাল পিঠা খেতে। আমার ওয়াইফ ফেসবুকের কথায় যেন দেখেছে যে দয়াল বাবার ঝাল পিঠা নাকি খুবই সুস্বাদু, অবশেষে তার জন্যই খর্ণা বাজারে যাওয়া। দেখি আপনাদেরকে দয়াল বাবার দোকানের ঝাল পিঠা খেয়ে আপনাদেরকে জানাবো কেমন লাগে। মায়ান পাপাকে আপনারা সঙ্গেই দেখতেছেন। প্রথমে আপনাদেরকে এক নজরে পুরো খর্ণা বাজারটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দয়াল বাবার ঝাল পিঠার দোকানের লোকেশনটা বুঝতে পারবেন। তাহলে চলেন ওনার সঙ্গে কথা বলি এবং কীভাবে ঝাল পিঠা বানায় আপনারা দেখেন। আপনার স্বামী স্ত্রী? স্ত্রী। আপনার নাম কি? আমার নাম গোলাম মোস্তফা, দয়াল বাবা। দয়াল বাবা, দয়াল বাবা তো গান গাওয়া লাগবে। তাহলে দোকান করেন কখন? দোকান করে দুটার তিনি 10টা পর্যন্ত আছে। দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত? আর 10টা পর্যন্ত প্রতিদিনই হয়। প্রতিদিন খালি রবিবারে বন্ধ, খালি রবিবারে বন্ধ, সব দিনে খোলা। এই বাজারের নাম কি? খর্ণা বাজার। খর্ণা বাজার। হাটের দিন কোন দিন বন্ধ এখানে? হ্যাঁ, হাটের দিন কোন? হাটের দিন রবিবার বন্ধ। রবিবার দিন বন্ধ, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বন্ধ চলে। ছয় দিন চলে, শুধু রবিবারে বন্ধ? খালি রবিবারে বন্ধ। না না, রবিবারে বন্ধ। দুদিন খাইতে আসো নাকি? হ্যাঁ, প্রায় প্রায় আসো। পিঠা কত করে? 30 টাকা পার পিস। 30 টাকা। কটা ডিম দেন একটা? 60 পিসের মধ্যে 8টা ডিম, মানে বেশি দিলে নরম হয়ে যায় পিঠে। দাম বেশি হয়ে গেল? না না, দাম বেশি নেই। চাউল, এটা চাউলের, চাউলের পিঠে, চাউলের পিঠে, চাউলের এটা বেশি লাগে। দেখলি লাল পড়বি, দেখলি লাল পড়ে। পাপা কি নিলে তুমি এটা? এই যে মায়ান পাপা মুরুব নিয়েছে এই ভাইয়ের দোকান থেকে। ভাই আপনার নাম কি? ইমদাদুল। এখানে দোকান করেন? সপ্তাহে কয়দিন খোলা রাখেন? মেলার ভিতর। আজকে কি মেলা? আবার কোন দিন খোলা রাখবেন? আর অন্যান্য দিনগুলো? ঠিক আছে, টাকাটা একটু রাখবেন। এই যে মায়ান পাপা এম দাদুল ভাইয়ের দোকান থেকে এই যে মুরগ নিল, এই যে মায়ান পাপা কিন্তু নাড়ি করেছে। এই যে নাড়ু অবস্থায় আপনারা দেখতেছেন, মায়ানকে কেমন লাগতেছে আপনারা জানাতে পারেন। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। সত্যি কথা বলতে দয়াল বাবার ঝাল পিঠা এক কথায় অসাধারণ। যেনারা খাবেন তেনারা কখনোই ভুলতে পারবে না। আমরা আবার খেতে যাব, আমাদের অসম্ভব ভালো লেগেছে। আপনারা যারা খাবেন আশা করি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে।